আজকের রাশিফল 28শে সেপ্টেম্বর 2022, বুধবার, তিথি শুক্ল তৃতীয়া, জন্ম রাশি হলো তুলা, সূর্যোদয় সকাল 5:30, সূর্যাস্ত বিকাল 5:23। মেষ রাশির রাশিফল, আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। আজকের দিনটি মসৃণ হতে চলেছে, আপনার জীবনযাত্রার মান স্থিতিশীল থাকবে, আর্থিক দিকে আপনার মনোযোগী হওয়া দরকার রয়েছে। আজ আপনি নতুন কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন। আজকে দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন, কাল দেরি হয়ে যেতে পারে। আপনি ভালোবাসার সঙ্গীর সঙ্গ আজ পেতে পারেন। ভ্রমণ করলে মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে, স্ত্রীর দেওয়া চাপের কারণে শারীরিক কষ্ট পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। বৃষ রাশির রাশিফল, ইচ্ছাশক্তির অভাব আপনাকে আবেগ ও মানসিক অভাবে শিকার করতে পারে। আপনি সৃজনশীল প্রতিভা সঠিক ব্যবহার করলে অত্যন্ত লাভদায়ক হবে। কারোর জন্য পরিবারের নতুন একজনের আগমনের উৎসব হবে। ভালোবাসার জন্য উৎসাহময় দিন, সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন, এটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তুলতে চেষ্টা করুন। কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না। আজ আপনি সহকর্মীর সাথে সুন্দর সময় কাটাতে পারবেন। আপনার বিবাহিত জীবনে সব কিছুই সুন্দর মনে হবে। আজকে ভাগ্য সংখ্যা হলো 4। মিথুন রাশির রাশিফল, দিনটি আমোদ প্রমোদ এবং মজাদার হবে। বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হয়ে যাওয়ায় দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে। বাচ্চার পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া দরকার রয়েছে। ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন। আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্তিকর হবেন না, বসে সমস্যাটা মিটিয়ে নিন। প্রেমিকার সাথে সুন্দর সময় আপনি কাটাতে পারবেন। আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে। আজকে ভাগ্য সংখ্যা হলো 2। কর্কট রাশির রাশিফল, মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করতে পারে, ইতিবাচক চিন্তায় দিনটি উজ্জ্বল হয়ে উঠবে। আকস্মিক টাকা কড়ি আগমন আপনার রসিদগুলি তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে। আপনি যদি পার্টির পরিকল্পনা করেন তাহলে সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান। ভালোবাসার ব্যক্তি আপনাকে হতাশ করতে পারে, বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতায় আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনায় এনে দেবে। কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ভালো হবে। আজ আপনি আপনার সঙ্গীর সাথে সুন্দর সময় কাটাতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। সিংহ রাশির রাশিফল, আনন্দদায়ক সফর, সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। কাছের লোকের কাছে আপনি আপনার ঝগড়া বিবাদ মিটিয়ে নিতে পারেন। আজ বেশ কিছু টাকা পয়সা খরচ হতে পারে। সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনরুজ্জীবিত করার দিন। আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলতে পারে। বিশিষ্ট ব্যক্তির সাথে আলাপচারিতায় আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনায় এনে দেবে। সমস্যায় দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য স্বীকৃতি পাবেন। দিনটি আজ ভালো হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কন্যা রাশির রাশিফল, জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন। বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ বা মন খারাপ করে কোনো লাভ নেই। এর ফলে দৈনন্দিন জীবনে সুগন্ধ নষ্ট হয়ে যায়, জীবনের বেঁচে থাকার আশাকেও নষ্ট করে দেয়। আজ বিভিন্ন বিনিয়োগ আপনার জন্য আর্থিক ক্ষতির সম্মুখীন করতে পারেন। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যা যাপন আনন্দদায়ক হবে। অংশীদারিত্বে নতুন উদ্যোগ শুরু করার জন্য ভালো হবে। আজকের দিনটি আপনি উপকৃত হতে পারেন, কিন্তু অংশীদারদের সাথে হাত মেলানোর আগে ভালো করে ভাবনা চিন্তা করে নিন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। তুলা রাশির রাশিফল, আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে। সিদ্ধান্ত গ্রহণ আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। খুব একটা লাভদায়ক দিন নয়, কাজেই আপনার টাকা কড়ির অবস্থা দেখে নিয়ে খরচ সীমিত করুন। দিনের শেষ ভাগে উত্তেজনামূলক কিছু করতে পারেন। নতুন প্রেম কারোর কারোর জন্য নিশ্চিত হবে। ব্যবসায়ী কারোবার কারোর জন্য ভালো হতে পারে। আজকের দিনটি ভালোই হবে, সময়ের আপনি গুরুত্ব দিতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। বৃশ্চিক রাশির রাশিফল, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে বড় উৎসাহ প্রদান করবে। আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে আজ খেয়াল রাখতে হবে। পরিবারের সদস্যদের সাথে হালকা কিছু মুহূর্ত কাটাতে পারেন। ভালোবাসার মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করায় প্রেম গৌণ হয়ে দাঁড়াবে। অংশীদারদের সহজভাবে আজ নেবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, পরে খারাপ লাগতে পারে।
কোনো কিছুর জন্য দিনটি ভালো হবে। স্ত্রীর কাছ থেকে আজ ভালো সাহায্য পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। ধনুরাশির রাশিফল। অন্যদের সাথে খুশি ভাগ করে নেয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে। আজ আপনি আর্থিক অভাবের মধ্য দিয়ে যেতে পারেন। বন্ধুরা আপনার প্রত্যাশা থেকে বেশি সহায়ক হবে। আজকের দিনটি বিশেষ কারো চোখে ধরা পড়তে পারেন। আজ কেউ আপনার দায়িত্বশীলতা এবং উদারতার সুযোগ নিতে পারে। পুরনো দিনে যেসব কাজ সম্পূর্ণ করতে পারেননি সেগুলি আজ করতে পারবেন। বিবাহিত জীবনে দিনটি সুন্দর হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মকর রাশির রাশিফল। নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান। এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে। একই সময়ে ভয়, ঘৃণা, হিংসা, প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে। আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারবেন। পরিবারের জন্য দিনটি মহান হবে। আজ আপনি হারানোর সুযোগ ফিরে নাও পেতে পারেন। প্রেমিকার পরিবারে অনুভূতির প্রতি সহানুভূতিশীল হবেন। ব্যবসা শিক্ষা কারো কারোর জন্য উপকারী হবে। বিবাহিত জীবনে সেরা দিনে সম্মুখীন হবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কুম্ভ রাশির রাশিফল। মদ্যপানের অভ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য দিনটি ভালো হবে। আজকের দিনটি সুন্দরভাবে সবকিছু পরিকল্পনা করতে পারবেন। অর্থ তখনই কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় থেকে বিরত রাখেন। এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন। আবেগ প্রবণতা সামলে রাখুন। প্রেমের সম্পর্কে নাহলে ভাঙন ধরতে পারে। আজ আপনার নতুন ধারণা এবং পরিকল্পনা আসতে পারে। দিনের শেষ ভাগে কাজ করতে পারবেন। সঙ্গীর সাথে সুন্দর একটি সময় কাটাতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মীনরাশির রাশিফল। ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ মৌলিক প্রশংসা বর্ষণ করবে। ঘরে সৌন্দর্যের পাশাপাশি বাচ্চাদের সাথে সুন্দর সময় কাটাতে পারবেন। আজ দীর্ঘকাল পর আপনি রোম্যান্টিক চিন্তায় মগ্ন থাকবেন। সাফল্য নিশ্চিতভাবেই আপনার হবে যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করেন। আজ নিজের জন্য সময় পেতে পারেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনি করতে পারেন। ভুল যোগাযোগ কোনো সমস্যা সৃষ্টি করতে পারে। আজ আপনি কোনো অর্থ সামলাতে অসমর্থন হতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। ভালো থাকুন, সুস্থ থাকুন।